নদিয়ার নবদ্বীপে সাত সকালেই চলল গুলি, মৃত্যু একজোড়ে। সাত সকালে গুলিতে মৃত্যু হলো এক মহিলার। জানা যায় আজ ভোর পাঁচটা নাগাদ মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন ওই মহিলা, সেই সময় কেউ বা কারা তাকে গুলি করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। পরিবারের তরফ থেকে জানানো হয় তার কারোর সাথে কোনো ঝামেলা ছিল না, তবে কারা এইভাবে মারল তাকে। নবদ্বীপ বাস স্ট্যান্ডের একটি কারখানার পাশে ড্রেনের সামনে থেকে তার মৃতদেহটি উদ্ধার হয়। পরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসারত ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। কি হয়েছিল, কি হয়? আমার মা প্রতিদিন সকালবেলায় হাঁটতে যায়, ফুল টুল তুলে প্রতিদিনই আসে। সকালবেলায় ঘুম থেকে উঠে শুনি এই ঘটনা, বলে তোর মাকে কে ঘুম ঘুরে গেল। সবাই তো ঘুমাচ্ছি আমরা, মেরেছে খানের পাশে, ওইখানেই ডেট, ওইখানেই ডেট হয়ে যে মেরেছে। আমরা তার শাস্তি চাই। মা তোমাদের কি শত্রু ছিল? না না, শত্রু কেউ ছিল না। তাহলে কি মনে হচ্ছে তোমার? রান্নার কাজ করে আর আমার সাথে বাড়িতেই কাজ করতে, এই এক মাস ধরে রান্না কাপড়ের কাজই করতে, এক মাস ধরে উনি রান্নার কাজ করতে। বাড়িতে কে কে আছে? আমি বাড়িতে আছে ছেলে, বউ আর মেয়ে। সকালবেলা উঠে মানে পাঁচটার সময় উঠে পুকুরে জল ফল দিয়ে উনি প্রতিদিনই হাঁটতে যায়, গিয়ে ফুল ফুল তুলে উনি প্রতিদিনই আসে, এসে সাড়ে ছটার সময় উনি কাজে চলে যান। কোনো শত্রু নেই? আমরা তো বুঝতেই পারছি না যে কে করেছে, এটা তো পুলিশ তদন্ত করবে। তোমার নাম? আমার নাম রমেন বৈরাগ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।